শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ আবার আসলাম আপনাদের সামনে একটা নতুন কবিতা উপস্থাপন করতে। কবিতা সৃষ্টির সুরভি হয়ে কবি আসাদ চৌধুরী। শুরু করছি কবিতা সৃষ্টির সুরভি হয়ে। সৃষ্টির সুরভি হয়ে শুয়ে আছো মাতৃ জড়াইতে, জনকের স্বপ্ন হয়ে ভাটিয়ালি হয়ে গাঙের দ্বীপের মতো জোড়াতালি সংসারের উপর, বিলি কেটে নরম আঙুলে সমবেত ইচ্ছা হয়ে অঙ্গীকার হয়ে বিছিয়েছো বিশাল পরনে তেলয়ের শাড়ি তার লাল পার পদ্মবন্ধ দুখানা পেরির উপর, সাত পুকুরের জল হলুদ সুপারি পান দুধ মৃত সাদা মাছ, ফুফু মামুনিরা গপ্প করে পানের বাটাটি নিয়ে, নাইবাড়ি দল অবসরে তাস পাশা খেলে, কাঁচা হলুদের ঘাড়ে ভরে যায় শান্ত ঘরবাড়ি গাড়ি ও ক্যারেজ, সহসাই শোকের সংবাদ আসে কাগজে কাগজে, সন্ত্রাসের অগণিত কালো থাবা কবরে শ্মশানে তোলে বিপুল বিলাপ, স্বাধীনতা সৃষ্টির সুরভি হয়ে কি নিশ্চিন্তে শুয়ে আছে। না না, স্বেচ্ছা নির্বাসিত নয়, দেশান্তরে বড় অভিমানী, চিঠির পাহাড় জমে চাহিদার খর্দগুলো হাঁসের পালক, সে একবার কপাল চাপড়ায় হায় পরবাসী তার ঠোঁট পড়ে যায়, মেঘের রঙিন জামা গোপনতা মুক্ত করে খোলে ভাঁজ, বেশ যত্ন করে মন্ত্র করে পরবাসী বশীভূত পরবাসী সাম্রাজ্য মাতাল সর্বদেশ সর্বত্র বাংলাদেশ উঠাল পাতাল, নির্বাসিত নয় দেশান্তরী সত্যি বড় বেশি অভিমানী, না হলে শুধায় আমি কেন দেশান্তরী, কে দেবে উত্তর। আশা করি আমার এই উপস্থাপনা আপনাদের হৃদয়ঙ্গম হয়েছে। ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করুন, আর পরিশেষে বলি সম্ভব হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমি এরকম নতুন নতুন কবিতা আপনাদের সামনে নিয়ে হাজির করব। সংস্কৃতি মনোভাবাপন্ন মানুষদের নিশ্চয়ই তা ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা, আজ এই পর্যন্তই।